শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হরিপদ চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মরাণ হাই স্কুল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের আছে চতুরাজ্য সত্য। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে এই অধ্যায়টি মনোযোগ সহকারে তোমরা গ্রহণ করবে আমাদের পাঠদান অবস্থা। একদিন আষাঢ়ী পূর্ণিমা রাতে সিদ্ধার্থ জগতে দুঃখ মুক্তির উপায় অন্বেষণ গৃহ ত্যাগ করে। তারপর 6 বছর তপস্যার ফলে লাভ করেন কি বুদ্ধত্ব আবিষ্কার। কারণ দুঃখ আশ্চর্য সত্য, দুঃখের কারণ আশ্চর্য সত্য, দুঃখ নিরুদ্ধ আর্য সত্য এবং দুঃখ নিরুদ্ধের উপায় আর্য সত্য। একে বুদ্ধ পরিভাষায় কি বলা হয়? চতুরাজ্য সত্য বলা হয়। চতুরাজ্য সত্য বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব। এখন আমরা চতুরাজ্য সত্য হচ্ছে, এখন আমরা এই চতুরাজ্যের অংশেই চতুরাজ্য সত্য এর এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু পাঠ্য বইটা একটু নিয়ে নাও। তোমরা পাঠ্য বইটার সঙ্গে সঙ্গে আমি একটু আলোচনা করছি, তোমরা একটু নিয়ে নাও। চতুরাজ্য পার্ট এক, তাহলে পার্ট এক নিয়ে আমরা একটু আলোচনা করছি। পার্ট এক, চতুরাজ্য সত্য পরিচিতি। চতুরাজ্য সত্য বুদ্ধের অনন্য কি অনন্য একটি উপলব্ধি। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যুর পথে ধাবিত হয়। মানুষ জন্মগ্রহণ করবে, তার একদিন না একদিন তার মৃত্যু ঘটবে, এটি স্বাভাবিক চিরন্তন সত্য। জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি সময়ে নানা অভিজ্ঞতা ও কাজের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হয়। তখন বয়সে সিদ্ধার্থ নগর দর্শনে বের হলে ব্যাধি এবং জরাগ্রস্ত মানুষকে দুঃখ ভোগ করতে তিনি দেখেন। একদল লোককে সুখ করতে করতে মৃত দেহ নিয়ে যেতে দেখেন। কে দেখেন? সিদ্ধার্থ। জীবনের এরূপ পরিণতি দেখে তিনি উপলব্ধি করলেন জগৎ দুঃখময়। তিনি এরকম তার দুঃখ কষ্ট দেখতে তিনি ভাবলেন যে জগৎটা অনেক দুঃখময়। তারপর সিদ্ধার্থ সংসার ত্যাগী একজন সন্ন্যাসীকে দেখেন। তারপর কি দেখেন? সিদ্ধার্থ একজন সংসার ত্যাগী একজন সন্ন্যাসীকে দেখেন। সাথে থাকা সারথি দ্বন্দ্বকে তিনি জিজ্ঞাসা করলেন, ও শান্ত সৌম্য ব্যক্তিটি কে? ছদ্মক বললেন, ইনি শান্তি অন্বেষণে সংসার ত্যাগ করেছেন। সিদ্ধার্থ দুঃখ মুক্তির উপায় অনুসন্ধানের জন্য গৃহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কে নেন? সিদ্ধার্থ। গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে মানুষের দুঃখ মুক্তির উপায়ে অন্বেষণে তিনি 6 বছর কঠোর তপস্যা করেন। তখন কত বছর? তিনি 6 বছর, এটা আমরা 6 বছর নিই। কি করলেন তিনি? 6 বছর তিনি সেই তপস্যা উনি গৃহ ছাড়া ছিলেন। গৃহ ছাড়া কত বছর? 6 বছর। এটা তোমাদের মেইন বইটা একটু ভালো করে পড়লে তোমরা এমসিকিউ গুলি পারবে, আমি সেই জন্য আলোচনা করছি। এগুলির মধ্যে কি কি চতুরাজ্য সত্য হচ্ছে কি কি? এখন এই চতুরাজ্যের সত্যগুলি আমরা কি কি, আমরা যদি একটু খেয়াল করি চতুরাজ্য সত্য। এখন এইটার অংশ দেখো কি কি, এটার অংশগুলি দেখো, দুঃখ আশ্চর্য দুঃখ আর্য সত্য। তোমরা একটু পাশাপাশি একটু লিখে নাও, দুঃখ বইয়ে আছে আর্য সত্য।
দুই নম্বরটা লেখো, দুঃখের কারণ দুঃখের কারণ আর্য সত্য। তিন নম্বর দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধ নিরোধ আর্য সত্য। চার নম্বর দুঃখ নিরোধের উপায় লাস্ট, দুঃখ নিরোধের দুঃখ নিরোধের উপায় উপায় আর্য সত্য। এখন দেখো তাহলে আমরা দুঃখ নিরোধের এই যে আর্য আমাদের এখন আমরা একটু আলোচনা করলে আমরা কিন্তু এটা জানতে পারবো। দেখো এই যে দুঃখ এই চারটা তাদের আমাদের এই চতুরাজ্যের আমাদের কি চতুরাজ্য সত্যের পরিচিতির এই চারটা পয়েন্ট আমাদের আছে এখানে। তুমি একটু ভালো দেখে বইটার দিকে তাকাও, তাকালে তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা যদি চলে যাই এবার চতুরাজ্যের সত্যের ব্যাখ্যাটা কি, এইবার আমরা একটু চলে যাই ব্যাখ্যার মধ্যে, চতুরাজ্যের সত্যের একটু ব্যাখ্যাটা। চতুরাজ্যের সত্যের দেখো আমরা ব্যাখ্যাটা কিভাবে আমরা পাই, পার্ট দুই কিন্তু আছে, পার্ট দুই এটা ব্যাখ্যাটা। দেখো জগৎ দুঃখময়, সুখ এখানে ক্ষণস্থায়ী, সুখ কিন্তু চিরস্থায়ী না, সুখটা হলো আমাদের ক্ষণস্থায়ী। যা কিছু আমরা সুখ বলে জানি তা সবই ক্ষণস্থায়ী, সুখ কিন্তু ক্ষণস্থায়ী। আবার আমাদের ধর্মীয় শাস্ত্র মতে ভোগের চেয়ে ত্যাগ করা অনেক শ্রেয়, এটাও আমাদের ধর্মের মধ্যে বলা আছে। সুখে দেখো সুখের আকাঙ্ক্ষা আমাদের তাড়িয়ে বেড়া, এই ছোটে চলার মাঝে দুঃখই পাই বেশি, সুখ যেন পরশ পাথর বুঝে ওঠার আগেই হারিয়ে যায়, মায়ার বন্ধনে আবদ্ধ মানুষ বুঝতে পারে না। আমরা কি মায়ার বন্ধনে আমরা আবদ্ধ, সুখের আড়ালে দুঃখ রয়েছে, যেখানে সুখ রয়েছে সেখানে দুঃখ রয়েছে, জ্ঞানের অভাবে আমরা দুঃখকে চিনতে পারি না, অজ্ঞানী দুঃখকে চিনতে না পারার কারণ। এই অজ্ঞানী আমাদের কি আমরা অজানার মধ্যে দিয়ে অনেক অজ্ঞানিত আমরা অনেক কাজ কুকর্ম আমরা করে থাকি। বুদ্ধ সেগুলিকে প্রধানত আট ভাগে ভাগ করেছেন, তাহলে বুদ্ধ কয় ভাগে ভাগ করেছে সেগুলিকে, বুদ্ধ আট ভাগে এইগুলিকে ভাগ করেছেন। সেই ভাগগুলি তোমরা একটু খাতায় লিখো, এক নম্বর জন্ম দুঃখ, দুই নম্বর জরা দুঃখ, তিন নম্বর ব্যাধি দুঃখ, চার নম্বর হলো কি মৃত্যু দুঃখ অপ্রিয়, পাঁচ নম্বর অপ্রিয় সংযোগ দুঃখ, ছয় নম্বর প্রিয় বিচ্ছেদ দুঃখ, সাত নম্বর ঈশিত বস্তুর অপ্রাপ্তির দুঃখ, এবং পঞ্চস্কমোদয় এই দেহ ও মন দুঃখময়। এগুলোকে চরম এই দুঃখগুলো কি চরম সত্য, এই দুঃখগুলো কি চরম সত্য, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, দুঃখ সর্বজনীন, সকলকে কোনো না কোনোভাবে দুঃখ ভোগ করতে হয়, দুঃখ হতে কারো নিস্তার নেই, তাই বুদ্ধ এগুলোকে দুঃখ আর্য সত্য বলে অভিহিত করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন নানা দুঃখে পূর্ণ, জীবিত মানুষ মাত্রই নানা রকম রূপ ব্যাধিতে আক্রান্ত হয়, বয়স বাড়ে, দাঁত পড়ে, দৃষ্টিশক্তি কমতে থাকে, হ্যাঁ একে বলে জরাগ্রস্ত হওয়া, বার্ধক্য আঘাত হানে, চুল পাকে, এমনি করে একদিন মৃত্যু আসে, একজন মৃত্যু হলে প্রিয়জন শোক করে, এভাবে দুঃখের সমুদ্রে আমাদের জীবন ভাসমান। এবার দেখো দুঃখের কারণ আমাদের আর্য শক্তির মধ্যে কী কী আছে, দুঃখের কারণ, তাহলে আমরা দুঃখের কারণের মধ্যে আমরা কী পাচ্ছি, দেখো দুঃখের কারণ কিন্তু এখানে
আমাদের আমাদের বলা আছে দুঃখে কারণ। আমরা একটু খোলো, একটু দেখ দুঃখের কারণগুলো কি। কারণ ছাড়া কোনো কার্যের উৎপত্তি হয় না, সব কিছুই কারণ আছে, দুঃখ উৎপত্তিরও কারণ আছে। দুঃখ কিন্তু মানুষের একটা কারণ থাকতেই পারে, মানুষের সেইগুলি কারণে আমাদের মধ্যে কি হলো, কারণ কারণ মনে তার কারোর কোনো আঘাত, কারোর কোনো ইত্যাদি থেকে মানে মানুষের অনেক রকমের তার দুঃখের কারণ থাকতে পারে। তাহলে কি কারণে মানুষ জন্ম গ্রহণ করে, জন্ম নিলে দুঃখ ভোগ করতে হয়, তাহলে কি মানুষ কারণে কি কারণে মানুষ জন্ম গ্রহণ করে, তাহলে প্রশ্নটা তাহলে এত সুখ দুঃখ থাকে কি কারণে মানুষ জন্ম গ্রহণ করে, তা আমরা বলতে পারি জন্মের কারণ তৃষ্ণা। এইটা একটা প্রশ্ন, জন্মের কারণ কে, জন্মের কারণ কি, এটার উত্তরটা হলো তৃষ্ণা। জন্মের কারণ হলো তৃষ্ণা, এটা ধরো প্রশ্ন, তাহলে এটা তো আমরা পাঠ্য বই পেলাম। দেখুন এইভাবে আমরা এবারে দুঃখ নিরুদ কিভাবে করতে হবে, দুঃখটাকে আমরা কিভাবে কাটাবো, তাহলে তাহলে এখন দুঃখ নিরুদ, এর পরবর্তী চ্যাপ্টার যদি আমরা বলি দুঃখ নিরুদ, দুঃখ নিরুদ। এখন দেখো দুঃখ নিরুদ কি, দেখো এইটাও আর্য সত্যের একটা অংশ। আমরা জেনেছি তৃষ্ণারই তৃষ্ণাই কি আমাদের দুঃখের কারণ, তৃষ্ণার ফলে আমরা বারবার জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করে অসংখ্য দুঃখ ভোগ করি। সুতরাং তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে পারলে দুঃখ নিরোধ হবে, তৃষ্ণার ক্ষয় পুনর্জন্ম রোধ করে, তৃষ্ণা বিনাশ করে, দুঃখ নিরোধ আর্য সত্যের একটি অংশ। এখন দেখো দুঃখ নিরোধের উপায়গুলি কী কী, আমরা এই যে দুঃখ এই যে কষ্ট আছে এইগুলো আমাদেরকে নিরোধ, এটাকে কীভাবে আমরা এইটাকে আমরা নিরোধ করব, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য যেমন ওষুধ খেতে হয়, আমাদের কি আমাদের রোগ হলে আমরা কি করি, ডাক্তার দেখাই, আমরা ওষুধপত্র খাই ইত্যাদি টেস্ট করে থাকি, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হয়, সব সমস্যা সমাধান আছে। তথাগত বুদ্ধ কঠোর তপস্যা করে দুঃখ নিরোধের উপায়ও তিনি আবিষ্কার করেছেন। এই যে একটা দুঃখ কষ্ট আছে আরাধ্য শক্তির মধ্যে এই অধ্যায়ের মধ্যে, তার মধ্যে দুঃখ উনি নিরোধ করার জন্য এবং এটাকে কীভাবে আমরা এই থেকে বেরিয়ে আসতে পারি এটার জন্য উনি কী করেছেন, উনি করেছেন দেখো ইনি মানে আর্য অষ্টাঙ্গিক মার্গ নির্মূল, এটাকে আর্য এটাকে কী বলে আর্য অষ্টাঙ্গিক, এটাকে একটু খাতায় নোট করে নাও, আর্য অষ্টাঙ্গিক মার্গ এটাকে বলা হয়। সেই মার্গগুলি কী অষ্টাঙ্গ মার্গের মার্গে, এক নম্বর তোমরা খাতায় লিখো সবাই, আমি বলছি তোমরা লিখে নাও, এক নম্বর সম্মুখ দৃষ্টি, দুই নম্বর হলো তোমাদের সম্মুখ সংকল্প, তিন নম্বর সম্মুখ বাক্য, চার নম্বর সম্মুখ কর্ম, পাঁচ নম্বর সম্মুখ জীবিকা, সম্মুখ ব্যায়াম বা প্রচেষ্টা, সাত নম্বর হবে সম্মুখ স্মৃতি, আট নম্বরের সম্মুখ সমাধি। তোমাকে এমসিকিউ হয়তো আসতে পারে তোমার এইটার কয়টি অংশ, যে আর্য অষ্টাঙ্গের মার্গের কয়টি অংশ, তুমি প্রশ্ন করলে বলতে পারবে তখন তুমি আটটি অংশ। আমরা এখন এই অধ্যায়ের আমরা এই পাঠগুলি জানো, দেখো চতুর্থ কিন্তু একটা গুরুত্বটা খুব প্রয়োজন, কী গুরুত্বটা প্রয়োজন এটা এটাতে আমাদের খুব এই চতুর্থ সত্য কিন্তু গুরুত্বটা আমাদের অপরিহার্য, এটা নিয়ে একটু আলোচনা করি এক মিনিট। চতুরাজ্য সত্য বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি, এই সত্য সময় বুঝতে না পারলে বৌদ্ধ ধর্মকে কখনো বোঝা যাবে না, এ ধর্মের এই যে চতুরাজ্যের এবং এটার গুরুত্বটা অপরিসীম। তাই গৌতম বুদ্ধের সেই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য দুঃখ হতে মুক্তি এবং পরম শান্তি নির্বাণ লাভ করা, তা কি এই ধর্মের মানে আমাদের এই বৌদ্ধ ধর্ম এটাকে এই গুরুত্ব এবং তারকে এই ধর্মকে তার যে বাণীগুলি সেগুলিকে তা আমরা সে সঠিকভাবে আমরা আমরা কি আমরা শ্রবণ করব, পালন করব। তাই আমরা এখন একটু চলে যাই এই অধ্যায়ে, আমরা পার্টটা আলোচনা করলাম, এখন আমরা তোমাদের জন্য নিয়ে আসবো আমরা এখন এই যে সৃজনশীল পদ্ধতি, তোমাদের প্রশ্ন থাকবে সাতটা, এর মধ্যে তোমাদের দশ নম্বর করে সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে। সৃজনশীলের প্রশ্নের মধ্যে তোমাদের কি জ্ঞানমূলক এক নম্বর, অনুধাবন দুই নম্বর, প্রয়োগ তিন নম্বর এবং উচ্চতর দক্ষতা চার নম্বর। তো অনুচ্ছেদের অনুযায়ী কিন্তু তোমাকে আমাদের যে অনুচ্ছেদটা থাকবে পরীক্ষাতে সেই আলোকে তোমাকে এটাকে তোমাকে লিখতে হবে।
তো এই অনুচ্ছেদটা একটু ভালো করে পড়লে তখন তুমি এই অনুচ্ছেদের মধ্যে ক এবং খ উত্তর দেওয়া থাকে। পাশাপাশি তিন নম্বর তুমি কি করবে, তুমি তিন নম্বর প্রয়োগ তিনটা প্যারার মধ্যে তোমাকে লিখতে হবে। তিন নম্বর, চার নম্বর উচ্চতর দক্ষতা, তুমি উচ্চতর দক্ষতা তুমি সেই জ্ঞান ও অনুধাবন এবং প্রয়োগ থেকে লিখে, এবং চারটা প্যারা হবে এটাতে। লাস্টলি একটা তুমি লাইন লিখে উপসংহার নামে একটা থাকবে, একটা লাইনে তুমি এটা তুমি স্বপক্ষে যুক্তি দেখাও বা তার মধ্যে কি অভিন্ন তোমার মধ্যে কোনো আছে কিনা এরকম প্রশ্ন থাকে, তখন তুমি আমার মতে এই লাইনটি এই এই অনুচ্ছেদটি তার সঙ্গে এরকম আমার মতে মিল রয়েছে, আমরা এই বা সঠিক চিত্র ফুটিয়ে উঠেছে আমি মনে করি, এরকম একটা লাইন থাকবে লাস্টে। আমরা এখন চলে যাই সৃজনশীল পরে, কিন্তু আমাদের 30 নম্বর এমসিকিউ থাকবে। তো আমরা এমসিকিউ কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু খাতায় লিখবে, সেই এমসিকিউ প্রশ্নগুলি লিখো। লেখা আমি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিছু নোট করে এনেছি ইম্পর্টেন্ট দেখে, তবে সবগুলি এই প্রশ্ন কিন্তু তোমরা ইয়েতে পাবে, তোমরা মেন বইটা এই অধ্যায়ে মানে এই ষষ্ঠ অধ্যায়ের চতুরার্য যে যা যা আছে তোমরা পাঠ্য বইটা একটু ভালো করে ফার্স্ট টু লাস্ট পড়লে তোমরা এমসিকিউ উত্তরগুলি দিতে তোমাদের সুবিধা হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি কিছু কয়েকটি প্রশ্ন আমি তৈরি করেছি, আমি সেই প্রশ্নগুলি আমি তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু কষ্ট করে কয়েকটা প্রশ্ন তোমরা একটু লেখো। বহুল নির্বাচনী, তাহলে বহুল নির্বাচনী দেখো, তাহলে আমি একটা প্রশ্ন তোমাদেরকে বলি। প্রশ্ন হলো কত বছর তপস্যা ফলে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করে? আমরা নিশ্চয়ই পড়েছি কত বছর, উনি 6 বছর, আমরা পাঠ্য বই আলোকে কিন্তু আমরা পড়েছি যে উনি সিদ্ধার্থ কত বছর উনি তপস্যা ফলে 6 বছর, আমাদের মেন বইয়ে কিন্তু আছে। তাহলে আমাদের মেন বইয়ে আমরা যদি ভালো করে না পড়ি তাহলে আমরা এই এমসিকিউ বা এই বহু নির্বাচনী প্রশ্নগুলি আমরা দিতে পারবো না, তাই আমাদের খুব দরকার যে আমাদের প্রতিটা পার্ট লাইন বাই লাইন আমাদেরকে ভালো করে মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে। তাহলে কত বছর তপস্যার ফলে, প্রশ্ন হলো কত বছর, কত বছর তপস্যার ফলে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করে? এখন ধরো কত বছরে তো তিনি বুদ্ধত্ব লাভ করে, এখন তুমি এটা তুমি এইভাবে তুমি লিখবা, তারপরে দেখো এটা তা তোমার এখন তোমার ধরো ক দিল 6, খ দিল 7, গ দিল 8, ঘ দিল 9, তাহলে আমরা কী করবো? এরকম আমাদের প্রশ্নটা থাকবে, যদি থাকে তাহলে আমরা কীভাবে লিখবো? তাহলে আমরা বৃত্তটা ভরাট করবো, সঠিক কোনটা 6 বছর ধরো, হ্যাঁ কত বছর, তো এটা কিন্তু বছর থাকবে সবগুলির মধ্যে বছর থাকবে, তাহলে সঠিক হবে এই 6 বছর, তাহলে আমরা কটাকে বৃত্তটাকে এইভাবে আমরা ভরাট করবো, এই বিষয়ে আমরা এমসিকিউ দেখা। তো তাহলে তোমরা খাতায় একটু লেখো, পরবর্তী প্রশ্নটা হলো গৌতম বুদ্ধ দুঃখকে কয় ভাগে ভাগ করেছেন? গৌতম বুদ্ধ দুঃখকে কয় ভাগে ভাগ করেছেন? পরবর্তী তিন নম্বর প্রশ্ন খাতায় লিখো সবাই, জন্মের কারণ কি? চার নম্বর তৃষ্ণার কারণ কি? পাঁচ নম্বর হলো মার্গ অর্থ কি? আমরা পাঠ্য বই পড়েছি মার্গ অর্থ কি আলোচনা করলাম। ছয় নম্বর বুদ্ধ ধর্মের মূল ভিত্তি কি? সিদ্ধার্থ গৃহত্যাগ করেছিল কেন করেছিল? উনি সে মানুষের দুঃখ কষ্ট এগুলি করার জন্য উনি ত্যাগ করেছিল। আট নম্বর আমরা বারবার জন্মগ্রহণ করি কেন? আমাদের কিন্তু পাঠ্য বই আমরা আলোচনা করলাম কেন আমরা বারবার করি। নয় নম্বর মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কিসের পথে ধাবিত হয়? এই প্রশ্নগুলি তোমরা একটু খেয়াল করবো, আমি ইম্পর্টেন্ট পুরো চাপটা থেকে আমি দেখে করে তোমাদেরকে এই প্রশ্নকে দিলাম। তাহলে এই প্রশ্নগুলি একটু ভালো করে তোমরা বই থেকে একটু সংগ্রহ করে তোমরা পড়াশোনা করবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার চতুরাজ্য সত্য এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা বুঝতে পেরেছো। এখন বাকিটা তোমরা পাঠ্য বইয়ের আলোকে সুন্দর করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে, তবে তোমরা এই উত্তরগুলি দিতে পারবে, সৃজনশীলও পারবে এবং এই এমসিকিউ বহু নির্বাচনী সেই উত্তরগুলো তোমরা দিতে পারবে। তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।